চাঁপাইনবাবগঞ্জের রানীহাটিতে গুলি ও ককটেল হামলা চালিয়ে জেলা পরিষদ সদস্য ও নোয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন মাস্টারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজের সামনে এই ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সায়েদুল হাসান জানান, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ গুলি ও ককটেল হামলা চালিয়ে দুজনকে হত্যা করেছে। দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা আব্দুল সালামের সাথে বিএনপি নেতা আশরাফের বিরোধ চলে আসছিল। এ হত্যাকাণ্ডের তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসপি।